ব ল া হয় না পুলিশ শ ন ্ ব না ওই পুলিশ নিয়ে পথে থানা না হবলা আ ক প্রকাশ্যে নৌকা প্রার্থীর নির্বাচনী সভায় পুলিশের উদ্দেশ্যে এই হুমকি দেন এক আওয়ামী লীগ নেতা। বলেন, নৌকার কথা না শুনলে পুলিশকে থানা থেকে বের করে দেয়া হবে। উস্কানিমূলক এই বক্তব্য এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল, জানিয়ে এলাকায় চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। মাদারীপুর তিন আসনে নৌকা প্রতীকের প্রার্থী ডক্টর আব্দুস সোবহান গোলাপের পক্ষে কালকিনি উপজেলার সাহেব রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান কামরুল আহসান সেলিম এই উস্কানিমূলক বক্তব্য দেন। এ ঘটনায় বৃহস্পতিবার সহকারী রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী। জানা গেছে, বুধবার রাতে জেলার সাহেব রামপুর ইউনিয়নের হাকিমুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মাদারীপুর তিন আসনের নৌকার প্রার্থীর এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সাহেবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামরুল আহসান সেলিম। তার ভাইরাল ওই বক্তব্যে পুলিশকে থানা থেকে বের করে দেওয়ার হুমকি ছাড়াও বলতে শোনা যায়, আমরা আওয়ামী লীগের কর্মী, আমাদের দিকে চোখ তুলে তাকালে চোখ তুলে ফেলতে হবে। আমরা আওয়ামী লীগের কর্মী, আমাদের দিকে চোখ তুলে তাকালে চোখটা খুলে ফেলতে হবে। আবার যদি কেউ বলে পাও ভেঙে ফেলবে, আমাকে ফোন দেবেন। চতুর্দিক থেকে এ বিষয়ে স্বতন্ত্র ইগল প্রতীকের প্রার্থী নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সোহেল রানা বলেন, উস্কানিমূলক এবং পুলিশ বাহিনীকে হেয় প্রতিপন্ন করে অশালীন বক্তব্য কাম্য নয়। দ্রুত যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। সেলিম চেয়ারম্যানের বক্তব্য সাধারণ ভোটারদের মধ্যে ভয় ভীতি এবং আতঙ্কের সৃষ্টি করেছে এবং আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিয়েও তিনি যে অশালীন মন্তব্য করেছেন তার তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই এবং আমরা মনে করি যদি তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে অবশ্যই ভোটের সুষ্ঠু পরিবেশ বিনষ্ট হবে। এ বিষয়ে সহকারী রিটার্নিং অফিসার ও কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাস বলেন, অভিযোগ পেয়েছি, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। আমি গতকালকে লিখিত অভিযোগ পেয়েছি, আমি লিখিত অভিযোগটি ইলেকশন ইনকোয়ারি কমিটিতে প্রেরণ করেছি, সেভাবেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা অভিযোগ করে বলেন, প্রতীক বরাদ্দের পর থেকেই এলাকায় নৌকার প্রার্থী এবং তার কর্মী সমর্থকরা প্রভাব বিস্তার করছে, বিভিন্ন সময় ভীতিকর বক্তব্য প্রদানের মাধ্যমে নির্বাচনের পরিবেশকে অস্থিতিশীল করে তুলেছে তারা। সুরজ আহমেদ, কালবেলা।